কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কল্যাণগড়ে একটি পুকুর দীর্ঘ কয়েক বৎসর যাবৎ বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয় কল্যাণগড় যুবগোষ্ঠী নামক যে ক্লাব, সেই ক্লাবের সদস্যরা সেই পুকুরটি সংস্কারে হাত দিয়েছেন। তাদের দাবি, আজ থেকে 20 বছর আগেও এই পুকুরটি ব্যবহারযোগ্য ছিল, কিন্তু মানুষের সচেতনতার অভাবে এই পুকুরটি আজকে অব্যবহারযোগ্য। আসুন ক্লাবের সদস্যদের মুখেই শুনে নিই এই পুকুর সম্বন্ধে তারা কি বলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় পুকুর ভরাট হচ্ছে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের পুকুর আপনারা সংস্কার করছেন, কি বলবেন? এটা এই পুকুরটা আমাদের জন্মের সময় থেকে পুকুর, আপনি যদি একটু বাঁদিকে তাকান বাঁদিকে দেখতে পাবেন একটা বড় পুকুর আছে, আর ঠিক আমরা জন্মের থেকে এটাকে বড় পুকুর, আর এই এই পুকুরটা হচ্ছে আমরা ছোটো পুকুর হিসেবে জানি। 86-87 সালে আমরা ওখানে বাঁধানো ঘাট পর্যন্ত আছে, কিন্তু কোনো কারণবশত ধীরে ধীরে আশেপাশে নোংরা নানা রকম পুকুরটাকে ডাস্টবিনে পরিচালিত করেছে। আমরা চাইছি পুকুরটাকে আজকের যে অবস্থা, আশেপাশের যার পার্সোনাল পুকুর, কিন্তু এটা হচ্ছে আমাদের পাড়ার পুকুর, যেভাবে বন্ধ হয়েছিল সেটাকে সংস্কার করে নতুনভাবে আমরা মানুষ যাতে ব্যবহার করতে পারে তার জন্যই প্রচেষ্টা করছি। এটাই আমাদের ছোট প্রচেষ্টা। এটা কি কারোর পার্সোনাল? না না, এটা পাড়ার পুকুর, ছোট থেকে দুটো পুকুরই পাড়ার ছিল, পাড়ারই পুকুর এটা, এটা পাড়ার কমিটি ক্লাবের আন্ডারের পুকুর, কিন্তু কিছু লোক আস্তে আস্তে পরিবর্তনের সাথে সাথে নানানভাবে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে, নোংরা ফেলে যেভাবে এটাকে ডাস্টবিনে পরিণত করেছে। পুকুর সংস্কারের পর কি কি পরিকল্পনা আছে? পুকুর সংস্কারের পর যদি কিছু যেভাবে ব্যবহার মানুষ ব্যবহার করতে পারে, কোনো চাষের না মানুষ ব্যবহার করতে পারে, আশেপাশের লোক ব্যবহার করতে, সেটাই আমাদের চিন্তাধারা থাকবে। আপনার নাম? আমার নাম পবন কর্মকার।